বিভিন্ন প্রদেশে গত 4 মাসে সেনা অভিযানে 13.5 হাজারের বেশি তালেবান সদস্যকে হত্যা করেছে আফগান সরকার। শুক্রবার দেশটির শান্তি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল থেকে এ পর্যন্ত চলা যুদ্ধে 13,555 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে 11,054 জন। তবে এতে সরকারি বাহিনী ক্ষতি হয়েছে কিনা কিছু জানা হয়নি। এ নিয়ে দেখুন বিস্তারিত। যদিও তালেবানের পক্ষ থেকে সরকারের এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে, জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম এনএইচকে এর কাছে দলটির একজন প্রতিনিধি বলেছেন, সরকারের দাবি প্রচারণার জন্য চালানো মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়, বাস্তবে তালেবানের খুব সামান্যই ক্ষতি হয়েছে। এদিকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত 24 ঘন্টার সেনা অভিযানে বিদেশি যোদ্ধাসহ 131 তালেবান সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান দেশটির বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেওয়া শুরু করে। তালেবান এ পর্যন্ত দেশটির অর্ধেকের বেশি জেলা দখল করে নিয়েছে। আফগানিস্তানের হেরাত, লস্করগাহ ও কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এমনকি এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের কিছু অংশে তালেবান যোদ্ধা প্রবেশ করেছে বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই তিন শহরের দখল সরকারি বাহিনী কতক্ষণ ধরে রাখতে পারবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।